जय बाबा केदारनाथ की। जय बाबा। हर हर महादेव। हर हर महादेव। हर हर महादेव। পাশে হচ্ছে বাবার মন্দির, আর মন্দিরকে প্রোটেকশন করে রেখেছিল সেই সময় 2013 বন্যাতে। এই হচ্ছে সেই ভীমশিলা। গুড মর্নিং বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো রাইট নাও আমি এখন আছি কিন্তু কেদারনাথে। তো এই ভিডিওটা শুরু করছি। জয় বাবা কেদার, হর হর মহাদেব। এটাই হচ্ছে আমাদের রুম। এই রুমটা 4000 টাকা নিয়েছে, স্নোফল হয়েছে বলেই 4000 টাকা নিয়েছে। না হলে রুমের যে সেরকম কন্ডিশন, ওপর থেকে দেখো এরকম জল জল পড়ছে। এবার তোমাদের বাথরুমটা দেখাই। বেসিন এখানে কিন্তু ভাঙা, ঠিক আছে। বাথরুমে কোনো এ দেখো, এই কোনো শাওয়ার নেই, কিছু নেই, এখানে গিজারও নেই। ওকে, আর এই যে ল্যাট্রিন করার জায়গায়, এখানে ফ্ল্যাশের কোনো ফ্ল্যাশ নেই। এই অবস্থা। এই রুম হচ্ছে 4000 টাকা নিয়েছে। এরপরে তোমাদের একটা ভালো জিনিস বলি, এরপরে হচ্ছে তোমরা যদি গরম জল খেতে যাও, 2 লিটার গরম জল নিচ্ছে 100 টাকা করে। আর চানে চান করার জল যদি নিতে যাও, এই চান করার জল কত নিল, এই চান করার জল কত নিল, যা ফিল দিচ্ছে এখানে। যার জন্য কম্বল দিয়েছে তোমাকে দেখাচ্ছি, এই একটা দিয়েছে। এটা হচ্ছে ডবল বেডের, এটা ডবল সাইজের, ঠিক আছে। আর এখানে এই সাইজে কম্বলটা মোটা দেখো, এইগুলো একটা একটা দুটো দুজনের, আর এর ওপর থেকে আর একটা। এই হচ্ছে রুমের কন্ডিশন আমাদের। ফিলটা খুব সুন্দরই লাগছে। এবার হচ্ছে আমরা কেদার বাবার মন্দিরের দিকে যাব, চলো যাওয়া যাক। তো আমরা হচ্ছে এই হোটেলটাই ছিলাম। এই হোটেলে খাবার দাবারও খুব ভালো, রাতে এই হোটেলেই খেয়েছিলাম। তো হোটেলের নামটা তোমরা দেখে নাও, আর রুম তো তোমাদের দেখালাম, আর হোটেলের ভেতরে কন্ডিশনও তোমাদের দেখালাম। এই রুম থেকে, এই হোটেল থেকে বেরোনো, আর এইদিকে সোজা যে গেটটা দেখছো এখান থেকে, এর ভেতরে হচ্ছে ওদের রুম। এখান থেকে বেরিয়েই সোজা কেদার বাবার মন্দির, একদম নিয়ার বাই। মন্দিরের সামনেই হচ্ছে এদের রুম স্টেটা বা রেস্টুরেন্টটা। আর এখানে সব কিছু তোমরা পুজোর সামগ্রী কিনতে পারবে। টাকা ডালা কত করে, কিতনে কারকে ডালা, পূজা দিনে কা ডালা কিতনে কারকে, 200। কিতনে সে কিতনে স্টার্টিং কিতনা হ্যায়, 50 হ্যায়, ইয়ে 100 হ্যায়, ইয়ে 200। ইয়ে 50 কা, ইয়ে 100 কা, আর ইয়ে 200 কা, আর ইসসে জ্যাদা কুছ হ্যায়, 250। আর ইয়ে ইসকা রেট 50 কা, ইয়ে 7টার সময় সন্ধ্যা আরতি মানে হচ্ছিল, জাস্ট কিছু সময় বাকি ছিল। তার কিছুক্ষণ আগে আমি ঢুকেছি, আর দুয়ার বন্ধ হয়েছিল। তারপরে আমার বন্ধুরা এসেছিল প্রায়, ওরা 9টার সময় এন্ট্রি করেছে আমাদের রুমে। ওরা সন্ধ্যেবেলায় খুব প্রবলেম হয়েছিল, আলো টালো রাস্তায় ছিল না, তার মধ্যে রাতেও স্নোফল হয়েছে। তারপরে আজকে সকাল থেকে কিন্তু স্নোফলের কোনো চান্স নেই, ওয়েদারও খুব ক্লিয়ার, ভালো লাগছে দেখে। সকাল থেকে কোনো স্নোফল হয়নি, আর রাস্তাঘাটও এখানে বরফ যেগুলো ছিল সেরকমভাবে গলে গেছে। খুব ভালো আজকের ওয়েদার তো ঠিকই আছে, যদি ভগবানের কৃপা আজকে ওয়েদারটা ভালো থাকে তাহলে সুন্দরভাবে নিচে নেমে যেতে পারবো, কোনো প্রবলেম হবে না। কালকে আসতে খুব যখন ব্ল্যাক আইসগুলো ছিল, হেভি পা স্লিপ করছিলো, হেভি প্রবলেম। আমাদের পাহাড়ের ভিউটা তোমাদের একটু দেখাই।
সেই লাগছে গাই, সেই লাগছে। উল্টো পাল্টা টাকা না খরচা করে না এরকম ট্রিপ করো, বন্ধুর সাথে আসো বা নিজে আসো। এই যে চোখে শান্তি আছে, এই শান্তি কোথাও খুঁজে তোমরা পাবে না। খাটে শুয়ে থেকো না, বেরো বেরো ঘর থেকে। যখন বেরোবে তবেই না অন্য একটা ডেস্টিনেশন তোমরা যেতে পারবে। কিছুক্ষণ তোমাদের আগেই বলছিলাম, দেখো এখন আবার স্নোফল শুরু হয়ে গেছে। এ দেখো দাঁড়াও, ফোনের মধ্যে পড়লে আমি তোমাদের দেখাচ্ছি। ফিরছে স্নোফল আবার, সিরিয়াসলি বলছি। স্নোফল তো খেয়েছিলাম খুব মন থেকে, স্নোফল হয়ে যায় স্নোফল যাতে হয় মন থেকে তো খুব চেয়েছিলাম, বাট স্নোফল হওয়ার পর যে কষ্ট সেটা তো কোনোদিন ফিল করিনি। এই যে ফার্স্ট টাইম ফিল করলাম, এরপরে আর কোনোদিন চাইবো না যে স্নোফলে কোথাও ট্রেক করি বা কোনো ডেস্টিনেশনে যাই। এটার মধ্যে অনেক কিছু আছে, মাতাজিকে দেওয়ার জন্য আছে, কেদারবাবাকে দেওয়ার জন্য আছে। তার মধ্যে আমি আছি এখন লাইনের মধ্যে, লাইনে দাঁড়িয়ে আছি। বেশি লাইন নেই, যখন কেদারবাবার দরজা খোলে তখন তো প্রচুর লাইন থাকে, বাট এই সময় বেশি রাশ নেই। লাইনটা এখান থেকে গিয়ে ওই সামনে দিয়ে ঘুরে ওই দিকে হচ্ছে কেদারবাবার দিকে, দোয়ার দিকে ঢুকছে লাইন। আর বাবার দরজার কাছে চলে এসেছি, এই সামনেই বাবার দরবার, এখান থেকে জাস্ট এন্ট্রিটা করবো। এখন এই জায়গায় স্নোফল হয়ে যাচ্ছে, কন্টিনিউ স্নোফল হচ্ছে, আর লাইনটা সেই দেখো এই সামনে গিয়েই বাঁ দিকে বাবার দরজা, আর লাইনটা এই জায়গায়। জয় বাবা কেদারনাথ কি, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, ভোলে কপিল আগে, ভোলে মহাদেব, মহাদেব, মহাদেব। তো ফাইনালি চলে এসেছি, এই কিছুক্ষণ পরই বাবার কেদারের দরজায় ঢুকবো। খুব খুব এক্সাইটেড, খুব ভালো লাগছে। কত দর্শনার্থী লাগবে, কত দর্শনার্থী। ফাইনালি দর্শন দিয়ে আমি আসলাম বাইরে, আর এত সুন্দর ফিলিংস আগে কখনো সত্যিই হয়নি। তোমাদের আগের থেকেই বলে যাচ্ছিলাম না যে হেভি লাগছে, হেভি লাগছে। এত ভালো দর্শন পেয়েছি বাবা কেদারের আজকে, অসম্ভব সুন্দর দর্শন করেছি। বাবা কেদারকে নিজের হাতে ঘি মাখানো, এই যে সুখ আলাদাই, খুব মানে এত এত ভালো লাগছে না, আমি স্পিচলেস হয়ে যাচ্ছি, আমি কিছু বলতে পারছি না। খুব খুব সুন্দরভাবে আমি ঘি মাখিয়েছি, খুব সুন্দরভাবে দর্শন করেছি, খুব ভালো, খুব ভালো। হর হর মহাদেব, জয় শ্রী কেদার। তো এবার তোমাদের একটুখানি কেদারনাথের চারদিকটা কী কী আছে সেটার একটু ট্যুর দিই, তোমরাও যাতে আমাদের সাথে দর্শন করতে পারো। আমি যেহেতু তোমরা যেহেতু না, তোমরা না এসে আমার সাথে এই জায়গাটার দর্শন তোমরা নাও, কী কী আছে সেগুলো তোমাদের ভালোভাবে দেখাচ্ছি। তো এই জায়গাটা হচ্ছে এক্সিট গেট শ্রী কেদারনাথ বাবার, এই সাইড দিয়ে হচ্ছে এক্সিট গেট। এখান থেকে বেরিয়ে তো এই সিটে যেদিকে যাচ্ছে এইদিকেই কিন্তু ভৈরব বাবার দর্শনের জন্য তোমরা ট্রেক করতে পারো, ঠিক আছে। আমি ভৈরব বাবার দর্শন করতে পারছি না, কিছু একটা প্রবলেম হয়ে গেছে আমার। তো টাইম আছে হাতে, সব কিছু আছে, বাট এই প্রবলেমটা আমি তোমাদের শেয়ার করতে পারবো না। ভৈরব বাবার মন্দিরে গেলে তো আমার খুব খুব ভালো লাগতো, বাট আমি সেটা করতে পারছি না, সরি। আমার মন থেকে খুব কষ্ট হচ্ছে, খুব ইচ্ছে ছিল ওই কেদারনাথ দেখে ভৈরব বাবার মন্দিরেও যাওয়ার, বাট কিছু কারণের জন্য সেটা কমপ্লিট করতে পারলাম না। নেক্সট টাইম আবার আসবো, আমি এসে ভৈরব বাবার মন্দিরেও আমি যাবো, আমার নিজের জেদ আছে, এটা আমি করবই। ভিউ প্লাস এই পাশে হচ্ছে বাবার মন্দির, আর মন্দিরকে প্রোটেকশন করে রেখেছিল সেই সময় 2013 বন্যাতে। এই হচ্ছে সেই ভীমশিলা, এই ভীমশিলার পিছনে কতই না ইতিহাস আছে,
কত কেউ রিসার্চ করতে এসেছে, কিছুই পসিবল, কেউ কিচ্ছু বার করতে পারিনি। কি সাইজ দেখো ভীমশিলাটার, দেখো পুরো মন্দিরের পিছনেই একদম তো বড় সাইজের ভীমশিলা। ওফ ওফ, অসাধারণ অসাধারণ। কেদার বাবার ভেতরেও কিন্তু স্বয়ং ভীম বিরাজমান, সেখানেও আমি অনেক কিছু মনস্কামনা পূরণের জন্য বলে এসেছি। তো এখন কেদার বাবার মন্দিরের পিছনের দিকে চলে এসেছি, এসে দেখছি এখানে কিন্তু প্রচুর টেন্ট আছে, তোমরা চাইলে এইসব টেন্টে থাকতেও পারো। প্লাস এখানে অনেক কেউ নিজেদের মনস্কামনা পূরণের জন্য, বাড়িঘরদের হওয়ার জন্য এখানে পাথর বসিয়ে গেছে। দেখো কত কেউ পাথর বসিয়ে গেছে, পাথরের উপর পাথর দিয়ে দিয়ে বসিয়ে গেছে। এইগুলো অ্যাকচুয়ালি যাদের বাড়িঘরদর করার হয় তারা এইগুলো করে দিয়ে যায়। তো আমি এইদিক দিয়ে আসলাম, এদিক দিয়ে মন্দিরের পিছনে এসেই এদিক দিয়ে তোমরা যদি যাও তাহলে একটা জিনিস দেখতে পাবে, তোমায় দেখাচ্ছি কিছুক্ষণ পর। অনেকটা ভেতরে, প্রচুর ভেতরে, কতটা নিচু দেখো। এই দেখো কেন অনেক কিছু লেখা আছে, আমি এত কিছু পড়তে পারছি না। তারপরে শেষে এখান থেকে এন্ট্রি করে দেখো, কি না না, আবার স্নোফল শুরু হয়ে গেছে। দেখো হাতের অবস্থা, দেখো এত অবধি এখনো অবধি ঠিক ছিল, আবার স্নোফল হয়ে গেছে। এই জাস্ট ভাবছিলাম আমরা নিচে নামবো, প্ল্যান করে নিয়েছিলাম, ওয়েদার পুরো ক্লিয়ার ছিল, হট করে আবার শুরু হয়ে গেছে স্নোফল। হলেই এখন ভয় লাগছে যে নিচে কী করে নামবো, এত ব্ল্যাক আইস, এত ব্ল্যাক আইস না প্রবলেম হয়ে যাচ্ছে। যাই হোক, তোমরা সবাইকে যা যা এই ভিডিও দেখছো তারা অবশ্যই মহাদেবকে একবার স্মরণ করো, কেদারকে স্মরণ করো। জয় শ্রী কেদার, জয় শ্রী কেদার, হর হর মহাদেব। यहाँ से नीचे तक कितना? 2000 रुपए। गौड़ीगुंड तक 2000 गवर्नमेंट रेट है। अच्छा नहीं नहीं, और ये पिट्टू का रेट जाते हो, पाते हो आपको? कितने टाइम लगता है यहाँ से? 3 घंटे लगेंगे। 3 घंटे। हर हर महादेव। আমি এই বলেই এই ভিডিওটা শেষ করলাম, এই ভিডিওতে কিছু বলবো না আর বেশি কিছু। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেল তোমাদের নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও। বেল আইকনটা অল করলে আমি যখন নতুন ভিডিও আপলোড করবো তোমরা কিন্তু তাড়াতাড়ি পেয়ে যাবে। তো এখানেই আমার ভিডিওটা শেষ হলো, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, তো আবার নতুন ব্লগে নতুনভাবে অন্য কোনো জায়গায় অন্য কোনোভাবে দেখা হচ্ছে। তাদের টাটা, বাই বাই।